আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দীনী ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বপ্নে লোহা দেখলে কি হয়, লোহার কাপড়, লোহার বর্ম, লোহা জাতীয় দ্রব্য, এই ধাতু দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো স্বপ্নে কেউ যদি লোহা দেখে, লোহা দেখা, লোহা যেহেতু শক্ত, এই জন্য কেউ কেউ বলেছেন এটা ধৈর্যশীল হওয়ার আলামত বোঝায়। লোহার আংটি দেখা আপনি কাউকে উপহার দিবেন অথবা কারোর নিকট থেকে উপহার পাওয়ার আলামত। লোহার পাত দেখা ধনী এবং সম্পদশীল হওয়ার আলামত। লোহার কড়াই দেখা সন্তান জন্মগ্রহণ করিবে এমন কিছু বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি লোহার লাঠি দেখতে পায় তাহলে সদা সচ্ছল সারা জীবন সে সুস্থতার সাথে জীবন অতিবাহিত করবে। লাল কালারের লোহা যদি দেখে যে কোনো কাজের মধ্যে তার সফলতা আসবে। তদ্রূপ কেউ যদি লোহা তার দেয়ালের মধ্যে লাগাতে দেখে তাহলে পরোপকার এর কাজের মধ্যে উৎসাহী হওয়ার আলামত বোঝায়। তদ্রূপ লোহার লৌহ নির্মিত যদি কেউ ঘর দেখতে পায়, বাড়ি দেখতে পায়, কারো দ্বারা উপকৃত হবে। লৌহপাত ও লোহার ব্যবসা করতে দেখা সফলতার সাথে তার দিন, তার জীবন অতিবাহিত হওয়ার আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।